থাকার পরিবেশটা খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশ। আর হচ্ছে ও পছন্দ করে ম্যাক্সিমাম টাইম, এখনও তো ছোট, ছড়ার বইগুলো পছন্দ করে, পিকচার্সের বুকগুলো পছন্দ করে, যেমন এখনও নিল বার্ডস, অ্যানিমেলস, ভেজিটেবল, ফ্রুটস, এই এই বুকসগুলো নিল। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Tony, Tony, that's Papa. This is Carlo Papa. Tell it like oh, Papa. Are you too? দুটা বই আমার পছন্দের লিস্টে আছে কেনার জন্য। তো একটা হচ্ছে নাস্তিক শিকারী এই বইটা, আর একটা হচ্ছে আমার দেখা নয়া চিত। আমি বই ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, বইয়ের মেলা এই জন্য আসি, মানে এখানে আসতেই হবে, যত কাজ থাক আমার মানে দিনের শেষে এখানে আসতে হবে, এই জন্য আসা। আর আমার বোনের সাথে আসছি, ও আজকে আসতে বলছে অফিস থেকে, অফিস শেষ করে তারপর চলে আসছি, সামনে তো আরও দিন আছে অবশ্যই। আর এবারে প্রথম আমার ছেলেকে নিয়ে প্রথমবার এসেছি এই বছরে, এটা একটা আলাদা অনুভূতি। তবে চাই যে অনেক ভালো লেখার বই আসুক, ভালো বই আসুক, বইয়ের দাম যেন তুলনামূলক কম থাকে, পাঠকরা যেন বই কিনে পড়তে পারে, এমন না যে ছোট্ট একটা বই 1200-1300 টাকা লিখে দিল কিন্তু মানুষ পড়লো না। বইমেলা এসে যেন কেউ খালি হাতে না যায় এবং মানুষের যেন পাঠের অভ্যাসটা তৈরি হয়, লেখকদের লেখাটাও যেন তেমন হয়। আমি আমার মেয়ের জন্য কিছু গল্পের বই, মোরাল লেসনের কিছু বই কিনতে এসেছি। আর আমার কাছে মনে হচ্ছে যে গতবারের থেকে বা অন্যান্যবারের থেকে এবারের মেলাটা একটু পরিচ্ছন্ন এবং ফেয়ার, তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আস্তে আস্তে লোক সমাগম বাড়বে এবং খুব বেশ ভালো লাগছে, এবং সবার উপস্থিতি বই প্রেমিক বিশেষ করে যারা তারা সবাই আসছে, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। কাস্টমার আছে বাট ওরা দেখার জন্য আসে বা এক্সপ্লোর করার জন্য আসে, অথবা একটা মানে নেওয়ার মানে বইটা যে মানে ঘটা করে নিবে ওই জিনিসটা আসলে এবারে পাঠক পাঠিকাদের ভিতরে দেখতে পারতেছি না আর কি। বইমেলা বাঙালির প্রাণের মেলা এবং এই বাংলাদেশের বইমেলাটি বিশ্বের অন্যান্য সকল বইমেলার থেকে ব্যতিক্রম, কারণ অন্যান্য দেশের বইমেলা হয় কেবল বইয়ের বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশের বইমেলা হয় বাঙালি পুরো জাতির একটি আকর্ষণ থাকে এবং এটি ঢাকায় হয়, কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে অংশগ্রহণ করার জন্য আসে এবং সারা বছর অপেক্ষায় থাকে কখন ফেব্রুয়ারি আসবে এবং কখন আমাদের সেই বাংলা আমাদের বইমেলায় আমরা একত্রে মিলিত হব। দেশের বুদ্ধিজীবী, কবি, সৃজনশীল লোকজন বিভিন্ন স্থান থেকে এখানে এসে মিলিত হয়, দেশের থেকেই শুধু নয় বিদেশের থেকেও এসে এখানে মিলিত হয়। আমাদের এখানে জ্ঞান বক্সটি আছে, জ্ঞান বক্সটি আমাদের মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ এবার বইমেলাতে অনেক ভালো বেচা হচ্ছে। তারপরে আমাদের একের ভিতর বই সব এই বইটি আছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ, যে বাচ্চারা আছে যে এবার অনেক বই কামড়িয়ে ছিঁড়ে ফেলে, এই এরকম ভোট দিয়ে বানানো হয়েছে যে বাচ্চারা এইটা টেনেও ছিঁড়তে পারবে না আর কামড়িয়েও ছিঁড়তে পারবে না। সবসময়ের মতো আমরা বাচ্চাদের যে মেসেজগুলো দিচ্ছি সেগুলোই বরাবরের মতো। আমাদের নতুন বইয়ের মধ্যে আমাদের এবছর খুব বেশি সেল হচ্ছে মহাকাশ নিয়ে আমাদের একটা বই আছে, সেই বইটা সচেতনতামূলক লাল কার্ড সবুজ কার্ড একটা বই আছে, এই বইটা আমাদের খুব মানে খুব বেশি সেল হচ্ছে। আরেকটা বই আমাদের গার্জিয়ানরা খুব পছন্দ করছে, সেটা হলো আপনার ওই যে মানে মোবাইলের আসক্তি থেকে বাচ্চাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের একটা বই আছে রাজকন্যার বই, সেই বইটা, এই বইগুলো মানে সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে যে বইগুলো এগুলো আমাদের এবার খুব বেশি সেল হচ্ছে।
এবার আমাদের নতুন কিছু বই আসছে, সেই বইগুলো বেশি বিক্রি হচ্ছে। সাকিব বিন রশিদের বইটা বেশি বিক্রি হচ্ছে, তারপরে জাফর ইকবাল স্যারের বইটা আমাদের স্টল থেকেই বেশিরভাগ বিক্রি হয়। আমাদের এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে থ্রিলার বইগুলো যেগুলো আছে, এবং এর পাশাপাশি আরও আছে যেগুলো হচ্ছে মৌলিক বই আছে কিছু এবং রোমান্টিক কিছু বই আছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আসছি বইমেলায়, এর আগে কখনো আসলাম, আমার অভিজ্ঞতা ছিল না, তো আজকে প্রথমবার আসলাম বইমেলায়। তো বইয়ের আমি অনেক ক্যাটাগরি, সায়েন্স ফিকশনের, সায়েন্সের বই নিয়েছি, রাজনীতি, ইতিহাস, প্রবন্ধ, গ্রন্থ, মানে সব ধরনের বই আমি নিয়েছি। আমি লিস্ট ছিল, ওই অনুযায়ী আমি বইগুলো নিয়েছি। প্রত্যেক বছরে দুই চারবার আসি, এবার মাত্র আসছি, কিন্তু অনেক বইই কিনি আমি। আমি কলেজের জন্য আমরা অনেক বই কিনি। আমার কোনো নির্বাচিত কোনো সিলেক্টেড কোনো বিষয় থাকে না, সে যদি ভালো লাগে তো সেই বইটা আমি কেনার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। মূলত একজন পাঠক, পড়তে পড়তে আমার দিন যায়, জীবনটাকে পার করে দিলাম পড়তে পড়তে। আমার এইবার বইমেলায় আগামী প্রকাশনী থেকে এসেছে দ্বিখণ্ডিত পদাবলী। এটা একেবারে এক্সপেরিমেন্টাল একটা কাজ, বলা যায় যে দুই চরণের, দুই লাইন বলবো না আমি, দুই চরণের কবিতার সাথে ধ্রুব এসের একটা করে আঁকা স্কেচ, বলা যায় এটা একটু অ্যালবাম সাইজের এবং গিফট আইটেম হিসেবে খুব ভালো হতে পারে। তবে মূলত প্রেম, কিন্তু অপ্রেমের ভেতর দিয়ে আসলে প্রেমের কথা বলা হয়েছে। এবার বইমেলায় আমার দুটি বই এসেছে, একটা হলো প্রথমা থেকে অর্পা, যেটা হলো প্রথমার 5 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে, আর দ্বিতীয় বইটা আসছে জ্ঞানকোষ থেকে প্যাভিলিয়ন 12, এটার নাম হলো হ্যাকার হিমেল। তাই এই দুইটা বই দিয়ে আমি মেসেজ দিতে চাই। আপনি হ্যাকার হিমেল নিয়ে যদি বলতে চাই, যে আপনি জানেন গত আগস্টে সোশ্যাল মিডিয়ায় সাইবার হামলার হুমকি দিয়েছিল হ্যাকাররা, কিন্তু এই হ্যাকারদেরকে থামাবে কে? বাংলাদেশে তখন একটা মানে খুব একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল, কিন্তু এই হ্যাকারদের থামাবে কে? হ্যাকারদের থামাবে হ্যাকাররাই। আমি সেই ইথিক্যাল হ্যাকারদের নিয়ে লিখেছি, যারা হলো পদ্মার আড়ালে কাজ করে যাচ্ছে মানুষের জন্য, দেশের জন্য, যেটাই বলি।